প্রিয় সুদি আমি স্পষ্ট করে আসছে খতনে বুখারীর মাহফিল থেকে নজদিদের দালাল লাহমাজাবি থেকে বলতে চাই, তোমরা অতীতে বহু বাড়াবাড়ি করেছ আমরা মেনে নিয়েছি, কিন্তু শাহজালালের পুণ্যভূমি সিলেট থেকে ঘোষণা করছি, এই সিলেটের মধ্যে যদি তোমরা তোমাদের বধ আকিকাতে আকিদাকে চড়াতে এসো, শাহজালালের রুহানি সন্তানরা তোমাদেরকে বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? তোমরা একবার শান রিসালাতের গেট ভেঙে মনে করেছো সেরে সারি গিয়েছো, তবে মনে রেখো ভবিষ্যতে আর সার পাবা না। ঠিক কিনা বলেন? প্রিয় সুদি, কারণ এই দেশ হচ্ছে আউলিয়ে কেরামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা কোনো বাতিলদের দেশ নয়, এটা হচ্ছে হক্কানি আউলিয়ে কেরামদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যতদিন এই দেশে পূর্ব দিকে সূর্য উঠবে পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকেই মুসলমান হৃদয়ে লালন করে তা অনুযায়ী জীবনকে পরিচালনা করবে। ঠিক কিনা বলেন? কারণ এই জমিনকে আবাদ করেছে হক্কানি আউলিয়ে কেরামগণ, পীরমা সাহেবগণ। তারা যে আদর্শ রেখে গিয়েছেন, তারা যে মত ও পথ শিক্ষা দিয়েছেন, তারা যে প্রকৃত সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন, সেটার বাইরে নতুন করে কেউ যদি এসে নতুন কোনো সহি হাদিসের দেই দোহাই দিয়ে নতুন করে পথ মত আমাদেরকে দেখাতে চায়, সেটা মানার জন্য আমরা প্রস্তুত নয়। কারণ যেই পতমতকে সাহেব কেবল রহমতুল্লাহ গ্রহণ করেছেন, সারসিনা নেসারউদ্দিন গ্রহণ করেছেন, কারামত আলী জনপুরি গ্রহণ করেছেন, সেই পতমতকে আমরা গ্রহণ করব। ঠিক কিনা বলেন? কারণ আজকে যে বাংলাদেশে 90% প্লাস মুসলমান, এটা কারো অবদান নয়, এটা আউলিয়ে কেরাম পীরমা সাহেবদের অবদান। ঠিক কিনা বলেন? অতএব তাদের এ আবাক্কিত বাংলাদেশে সুন্নিয়তের বাইরে কোনো কিছুকে আমরা মানতে রাজি নই। ঠিক কিনা বলেন? কারণ এই দেশে আপনারা ইতিহাস তালাশ করে দেখুন, আজ থেকে 100 বছর আগে মুসলমানের সংখ্যা কম ছিল, হিন্দুর সংখ্যা বেশি ছিল। ঠিক কিনা বলেন? এই দেশে যখন হিন্দুর সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, সেই সময় আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে, আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে ইয়েমেন থেকে এসেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? এরপর তিনার সাথে এসেছে 360 জন। ঠিক কিনা বলেন? এই দেশে আল্লাহ দ্বীনের ঝান্ডা নিয়ে এসেছেন শাহ কারামত আলী জনপুরি। ঠিক কিনা বলেন? ফুরফুরা সেলসেলার মাশায়েখগণ। ঠিক কিনা বলেন? সারসিনা নেসারউদ্দিন, সোনাকান্দার আব্দুর রহমান, ফান্দাউকে শাহ মাসুম, বিশেষ করে বৃহত্তর সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই এদেশের মানুষদেরকে দিন শিক্ষা দিয়েছেন, ইমান শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, এহসান শিক্ষা দিয়েছেন, তাহজিব শিক্ষা দিয়েছেন, তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, শরীয়ত তরিকত হাকিকত মারেফত শিক্ষা দিয়ে মানুষগুলোকে প্রকৃত সুন্নি হিসাবে গড়ে তুলেছেন আউলিয়াই কারাম। ঠিক কিনা বলেন? অতএব তাদের মত, তাদের পথ, তাদের আদর্শের বাইরে নতুন কোনো পথ আর মতকে মানতে আমরা প্রস্তুত নয়, কারণ এটা হচ্ছে আউলিয়া কারামদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহফরানের বাংলাদেশ, এটা কারামত আলী জনপুরীর বাংলাদেশ, এটা সারসিনা নেসারউদ্দিনের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলির বাংলাদেশ। ঠিক কিনা বলেন? প্রিয় সুদি, অতএব আমার ভূমিকাতে মেসেজ একটাই, এই দেশ আউলিয়ে কারামদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এবং সেটা আবার ভণ্ড অলিও না, হক্কানি আউলিয়া কারামদের বাংলাদেশ, শাহজালাল, শাহফরান, শাহ কারামত, শাহ নেসার আর আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো হক্কানি আউলিয়া। ঠিক কিনা বলেন? শাহজালালের দেশ, শাহফরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহফরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সবাই আমার সঙ্গে বলতে হবে, শাহজালালের দেশ, শাহফরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। এই দেশে তো রবি হাসে মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সবে লুটে। এই দেশে তো রবি হাসে মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সবে লুটে। টেকনাফ থেকে তেঁতুলিয়া দিনের পরিবেশ, শাহজালালের দেশ, শাহফরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহফরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। কার আজানে পড়ল থসে গোবিন্দের প্রসাদ, ভয়ে পালালো কাদের দেখে দুষ্ট বেদিনী জাত। ঠিক কিনা বলেন? কার আজানে পড়ল থসে গোবিন্দের প্রসাদ,
ভয় পালালো কাদের দেখে দুষ্ট বেদিনজাত, তিনি হলেন শাহজালাল বিন্দেশি দরবেশ। শাহজালালের দেশ শাহপরাণের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ শাহপরাণের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। প্রিয় সুদীপ, অতএব আমরা আজকে ভূমিকাতে দুটুকুন বুঝলাম, এই দেশ অলিদের তাদের পথ মতকে গ্রহণ করবো, অন্য কোনো পথ আর মতকে মানি না। এই ছিল আমার সংক্ষিপ্ত ভূমিকা।